अल्हम्दुलिल्लाह गेलो जुमाय अपनादेर साथे आमार वादा छिलो जे आजके नमरूदेर स्वप्न खाब एटा सम्पर्के कथा बोलबो। विषयबस्तु ठीकई आछे, तबे आमादेर अवस्था हलो सारा गाए क्षत ওষুধ দেব কত। জাতীয় জীবনে এমন একটা অবস্থা চলছে, গতকালকের পত্রপত্রিকা এবং বিভিন্ন অনলাইন এগুলো সম্পর্কে আপনারা যারা খোঁজ খবর রেখেছেন তারা জানেন বাংলাদেশের বর্তমান খুন খারাপি হত্যা ধর্ষণ নির্যাতন এগুলোর ব্যাপারে জাতিসংঘ পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। তাহলে দুনিয়ার মধ্যে অরাজকতার দিকে, অনৈতিকতার দিকে, খুন রাহাজানি ধর্ষণ চুরি চামারি হত্যা লুণ্ঠন সব দিকে মনে হয় আমরা এক নম্বরে চলে যাচ্ছি। খুন খারাপই বাড়ছে কেন? যেহেতু খুনিরা জানে যে খুন করলে আমার ফাঁসি হবে না, ধর্ষণকারীরা ধর্ষণ করছে কেন এটা বাড়ছে কেন? তারা জানে আমি ধর্ষণ করলে বিচারে আমার কিছু হবে না। আজ থেকে কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সে একে একে 100 জন ছাত্রীকে ধর্ষণ করেছে, 100 জন করে সে আবার বন্ধুদেরকে নিয়ে মিষ্টি খাইয়েছে এবং ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছে। এটা আপনারা জানেন সেঞ্চুরি মানে 100, তো 100 ধর্ষণ সে করেছে, এটার জন্য সে সেঞ্চুরি উদযাপন করেছে, বন্ধু বান্ধবদেরকে মিষ্টি খাইয়েছে, তার কি কোনো বিচার হয়েছে? কারণ সে দলের মানুষ, সে মেনসের মেয়া, সে জানে আমি যত অন্যায় করি ফাঁসির রায় হলেও আমাকে ফাঁসি। সাগর রুনিকে যারা মেরেছে 10 বছরের বেশি হয়ে গেছে, সেটার কি বিচার হয়েছে? কোনোটার হয়নি। এরপর আসুন নুসরাত হত্যা থেকে শুরু করে, তনু হত্যা থেকে শুরু করে কত হত্যা, একটারও কি বিচার হয়েছে? হ্যাঁ, কোনো কোনোটার বিচার রায় হয়েছে কিন্তু কার্যকর হয় নাই, কারণটা কি? এরপরে আসুন বর্তমানে যেটা সবচাইতে উল্লেখযোগ্য বার্নিং ইস্যু, সেটা হলো সিলেট এমসি কলেজে যেই ধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জে একজন নারী মায়ের জাতি, যে মায়ের গর্ভ থেকে আমরা সবাই এসেছি, সেই মাকে সম্পূর্ণ উলঙ্গ করে, সম্পূর্ণ উলঙ্গ, তারপরে নির্যাতন এবং ধর্ষণ করেছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। গত পরশু নোয়াখালীর সুবর্ণচরে একজন নারী, সে ধান খেতে শামুক, হাঁসের জন্য শামুক, এটা কুড়াবার জন্য সংগ্রহ করার জন্য গিয়েছে, ওই নারীটাকে সেখানে ধর্ষণ করে তার শরীরটাকে 4 টুকরা করেছে ধান খেতে, মাথাটা পাওয়া গেছে, আবার নাভি থেকে হাঁটু পর্যন্ত এই টুকরাটা পাওয়া গেছে। এখানের টুকরাটা আর পায়ের এই গোড়ালির টুকরাটা এখনো পাওয়া যায়নি। এরা কি মানুষ? আবার দেখুন নোয়াখালী ইতিহাসে আমাদের ছাত্র জীবনে যেটাকে বলা হতো মাসে কি আরব, প্রাচ্যের আরব দেশ নোয়াখালী, আলেম ওলামা ইসলামের ঐতিহ্য এগুলো গ্রহণ ধারণ সংরক্ষণের ব্যাপারে
নোয়াখালী তখনকার অবিভক্ত বাংলার মধ্যে সবার উপরে ছিল। আর নোয়াখালীর এখন যিনি দায়িত্বশীল রাজনৈতিক দিক থেকে, শাসকের দলের দিক থেকে, তিনি এখন বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি। ওবায়দুল কাদের সাহেব, তার বাড়ি কোথায় বাড়ি? তাহলে আপনি তো অতীতে অনেক বড় বড় কথা বলেছেন, অনেক কিছু আপনি বলেছেন এবং বলেন, কিন্তু আপনার জেলায় যে এগুলো হচ্ছে, আপনি যদি বলেন দর্শনকারীদের কোনো দল নাই, আপনার মতো আরেকজন যদি বলে ধর্ষণ যারা করেছে তারা আওয়ামী লীগের নয়, ছাত্রলীগ যুবলীগেরও নয়, তারা শিবিরের লোক, এটা বোধহয় জাতি বিশ্বাস করবে কি মনে করেন? কারণ জাতি এদেরকেও চিনে, গত ১০-১২ বছর এদের কর্মকাণ্ড এইটাও দেখেছে, আর গত ৫০ বছর ওদের। কিছুদিন আগে যখন ত্রাণ বিলি হচ্ছিল করোনা শুরুর পরে, আপনারা দেখেছেন যে ত্রাণের চাল শুধু লুটপাট, শুধু লুটপাট, শুধু চুরি, শুধু চুরি। তখন বাংলাদেশের একজন সেক্টর কমান্ডার, আপনারা নাম বললে নামে তাকে চিনেন, সবাই চিনবেন, বাঘা কাদের, কাদের সিদ্দিকী, সে একটা স্টেটাসে বলেছিল সরকারে আগে আমি অনুরোধ করব ত্রাণ বিতরণের দায়িত্ব যেন শিবিরের ছেলেদেরকে দেওয়া হয়। দেখছেন তারা? অথচ ওবায়দুল কাদের সাহেব, সিদ্দিকী সাহেব, কাদের সিদ্দিকী আরেকটা কথা বলেছেন যে আমাদের দেশের একটা ইসলামিক দল ৫০ বছর আগে যে কথাটা বলেছিল সেই কথাটা বুঝতে আমাদের ৫০ বছর লেগেছে। বুঝতে পেরেছেন বোধহয়? আপনাদের দেশ নামে আসে, কামে কিন্তু আপনাদের হাতে নাই, সব কথা তো বলা যাচ্ছে না। আকলমন্দরা ইশারা কাফি, আকলমন্দরা ইশারা কাফি। সুতরাং এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত একটাই, ওলাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলুল আলবাব। কোরআন আল্লাহ পাক বলছেন অপরাধীকে উপযুক্ত শাস্তি দেওয়া, এটার মধ্যেই জীবন এবং নিরাপত্তা লাভ করা যায়। যদি শাস্তি দেওয়া না হয় জাতির জীবনের কোথাও নিরাপত্তা, নিশ্চয়তা এটা আসবে না। অপরাধীরা জানে আমরা অপরাধ করলেও আমাদের কিছু হবে না, কারণ কি? আমরা নিজের মানুষ, আমরা নিজের মানুষ। আজ থেকে ২ বছর প্রায়, কিছু কম, এই যে গেল নির্বাচন হলো ৩০শে ডিসেম্বর। অবশ্যই নির্বাচনটা ৩০শে ডিসেম্বর হওয়া লাগে না, আগের রাতেই সারা দেশে এটা হয়ে গেছে। তার একদিন পরে এই নোয়াখালীর সুবর্ণচরে, আপনারা সবাই জানেন, একজন গর্ভবতী মহিলা, তাকে ১২ জন কুকুর, আমি কুকুর বলবো, ইচ্ছা করেই বলবো, ১২ জন পুরুষ মিলে ওই মহিলাকে ধর্ষণ করেছে। সেটার কি বিচার হয়েছে? তাইলে ধর্ষণ বাড়বে না কেন? খুন খারাপি বাড়বে না কেন? বিচারহীনতা যেই দেশে চলে সেই দেশে অরাজকতা কোনোদিন বন্ধ তো করা যায় না, কমানো যায় না, বরং আরো বাড়ে। এখন আমরা এই অবস্থায় আছি কিনা, এখন সব এগুলো বাড়তেছে, বন্ধ হওয়া দূরের কথা, কমতেছে না। তার একটাই কারণ, খুনিরা জানে, দর্শকরা জানে যে আমি যেটাই করি আমার দলের মন্ত্রী টেলিফোন করলে কি, আমার দলের অমুক ভাই, তোমার বড় ভাই যদি টেলিফোন করে তাহলে আমার কিছু হবে না, এরকম একটা অবস্থা বোধ হয় নাই, চলছে না? তাহলে আমরা কোন জঙ্গলে গিয়ে পালাবো? আমার মনে হয় জঙ্গলে গিয়েও আমাদের পালাবার জায়গা। আপনি যেই দল করেন, আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলামী করেন, যেটাই করেন করুন, করার স্বাধীনতা আছে, কিন্তু আপনাদের আল্লাহ দোহাই, দেশটা কিন্তু আমাদের সবাই। যদি দেশটাতে শান্তি নিরাপত্তা ফিরে আসে আমাদের সবাই লাভ হবে।
আর যদি অশান্তি ও অনিরাপত্তা অরাজকতা এগুলো চলতেই থাকে তাহলে শাস্তি এক দলের হবে না সব দলের হবে। তবে অবস্থা বিশেষ দুইটের না, কথায় বলে জুলুমের ঘর জুলুমের ঘর থাকে না, সময় বোধ হয় সেই দিকে যাচ্ছে, ইতিহাস বোধ হয় সেই দিকে যাচ্ছে। সরকারে যারা রয়েছেন আপনাদের কাছে আমার অনুরোধ, আমি আপনাদের ভাই, আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনাদের কল্যাণকামী, আপনারা নিজেরাও মরবেন না আমাদেরকেও মারবেন না, দেশটাকে রক্ষা করুন। এখনো অপরাধীদেরকে লাগাম পরান, কন্ট্রোল করুন, নিয়ন্ত্রণ করুন, তা নাহলে শুধু আমরা মরব না, আমাদের সবাই আমও যাবে সালাও যাবে, আমও যাবে সালাও যাবে। আমি কি বুঝাতে পেরেছি? আর আমার যারা বাংলাদেশের উকিল মুক্তা আইনজীবী সেই ভাইদের কাছে আমরা আরেকটা অনুরোধ, এইটা এখন করা দরকার, সেটা হলো আপনাদের আল্লাহ দোহাই লাগে, আপনারা কোর্টে খুনির পক্ষে দাঁড়াবেন না, আপনাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছি আপনারা কোর্টে আদালতে ধর্ষণকারীর পক্ষে দাঁড়াবেন না। বলবেন যে আমার আইনিটা আমার পেশা, যে লোকটা খুন করেছে ধর্ষণ করেছে আপনি যদি পারেন তার বিরুদ্ধে দাঁড়ান, যেহেতু আপনি মুসলমান, মুসলমান আইনজীবীদেরকে বলছি আমি, তারা আমার ভাই, বিনয়ের সাথে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, সেটা হলো অপরাধী যেই হোক যেই কোনো দলেরই হোক, আপনারা অপরাধীর পক্ষে তাকে বাঁচাবার জন্যে আদালতে মুখ করবেন না, এটা আপনাদের ন্যায় নীতি ইমানের দাবি। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলুল আলবাব, আল্লাহ পাক ইরশাদ করেছেন, নবী বলেছেন আদ্দালু আলাল খায়রে কাফাইনিহি আদ্দালু আলা শাররে কাফাইনিহি, ভালোর পক্ষে যে সমর্থন করে ভালোর পক্ষে যে দাঁড়ায় সে ভালোদের সাথে একত্রে জান্নাতে যাবে, আদ্দালু আলা শাররে খারাপের পক্ষে যে দাঁড়ায় খুনি ব্যভিচারী ধর্ষণকারী জেনার পক্ষে যে দাঁড়ায় কাফাইনিহি, ঠিক জেনাকারের আমল নামায় যেই পাপ তার পক্ষ সমর্থন করে ওকালতি কোর্টে মুখ করা সমান পাপ। তাইলে আপনি কি ডাকাতের সাথে জাহান্নামে যেতে চান? কোন আইনজীবী ভাই কোন ধর্ষণকারীর সাথে কি জাহান্নামে যেতে চান? খবরদার, দুনিয়ার কয়েক টাকা কামার জন্যে আপনার দুনিয়া তো বরবাদ, আখেরা তো বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি? আমি আইনজীবী ভাইদেরকে আমার ভাই হিসাবে, মুসলমান আইনজীবী ভাইদেরকে আমার দিনী ভাই হিসাবে আবারও অনুরোধ করছি, আপনাদের আল্লাহ দোহাই, আপনারা আইনজীবী, আপনারা আইনজ্ঞ, আবার এই দেশের বিবেক কিন্তু আপনারা, এই জাতির বিবেক আপনারা, এই জাতির কণ্ঠস্বর আপনারা, আপনারা ন্যায়ের পক্ষে থাকুন, ন্যায়ের পক্ষে উকালতি করুন, মজলুমের পক্ষে দাঁড়ান, জালেমের পক্ষে দাঁড়াবেন না, কারণ এই জীবনের পরে আরেকটা জীবন আছে, সেই জীবনে গেলে আপনাকে বোধ হয় হিসাব দেওয়া লাগবে না। আমি হাদিসটা আবার বলছি, আর কোরআনের আয়াত যেটা সাপোর্টে এই হাদিসটা, মান তাশাব্বাহ বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সহযোগিতা করে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায়। আর হাদিসে নবীজি বলেছেন যে যার পক্ষ সমর্থন করে আদ্দালু আলাল খায়রে কাফাইনিহি, ভালোর যদি পক্ষ সমর্থন করেন, মজলুমের যদি আপনি ওকালতি করেন তাকে বাঁচাবার চেষ্টা করেন, আল্লাহ পাক এটার বদলা নেকি আপনাকে হাসরের ময়দানে কবর হাসর পৌঁছের আপনি ইজানে দান করবেন, আর যদি খুনিকে বাঁচাবার জন্য আপনি কোর্টে মুখ করেন, ধর্ষণকারীকে বাঁচাবার জন্য আপনি যদি কোর্টে মুখ করেন, আল্লাহর কসম সেই ধর্ষণকারী আর সেই খুনির সাথে আপনার হাসর একত্রে হবে।
তাই আপনাদের আইনজীবী ভাইদের কারো যদি একটু খারাপ লেগে থাকে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু যে কথাটা আমি বলেছি এটা আমার কথা নয়, কোরআন এবং হাদিসের কথা। আপনারা একজন মুসলমান, আমার ভাই, আমার দিনী ভাই, আমি চাই যে কবর হাসর পুলসেরাত মিজানের প্রত্যেকটা ঘাঁটিতে আল্লাহ পাক আমাকেও হেফাজত করুন, আমার সঙ্গে আপনাদেরকেও হেফাজত করুন। দুনিয়ার এই দুই দিনের এই খেলাঘরে কয়েকটা টাকা কামাই করার জন্যে আপনি যদি খুনির পক্ষে ওকালতি করেন, দর্শকের পক্ষে ওকালতি করেন, আপনি যদি ব্যবিচারের পক্ষে ওকালতি করেন, দোহাই আল্লাহ তাদের এবং আপনার হাসর নাসর একত্রে হবে। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে সময় কিন্তু খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হয় সরকারের সামনে আর সময় বেশি নাই। প্রধানমন্ত্রী দুই দিন আগে বলেছেন যে ধর্ষণকারী তার ফাঁসি, এই আইন করার জন্য আমি ঘোষণা দিচ্ছি। আমরা প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, আহলান সাহলান জানাই, কিন্তু এই ধর্ষণকারীর সাজা শাস্তি আমাদের সংবিধানে অনেক আইন আছে, অনেক আইন আছে, সেগুলো দিয়েই তাদেরকে সাইজ করা যায়, কিন্তু কোনো আইন কাজে লাগানো হয় নাই। আপনি যেটা বলছেন এটাও কাজে লাগানো হবে না যদি এই অবস্থা চলতে থাকে। শুধু আপনারা মরবেন না, পুরো জাতি মরবে। শুধু আপনারা শেষ হবেন না, পুরো জাতি, পুরো দেশ সার ফার হয়ে যাবে অশান্তির যেই দাবানল, অরাজকতার যে দাবানল আজকে জ্বলছে, খুন, হত্যা, রাহাজানি, ধর্ষণ, এতগুলো যুবক মিলে একজন নারীকে কিভাবে উলঙ্গ করতে পারলো, সেখান থেকে ছবি তুলল, সেখান থেকে এই স্ট্যাটাস দিল, তারা কি মানুষ? তারা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? ঠিক, তোমাদের এই জীবনে, তোমাদের এই জীবনকে আমি থুথু নিক্ষেপ করি। আমি আবারও ঘৃণা জানাই, ধিক্কার জানাই দেশের যারা শিক্ষিত সুধী বুদ্ধিজীবী তারা সবাই একমত যে আইনের শাসন কায়েম হচ্ছে না। হ্যাঁ, ন্যায় বিচার কায়েম হচ্ছে না, অপরাধীরা সাজা পাচ্ছে না, এর জন্য অপরাধ বাড়তেছে। তাই যে শুকনো গাছে যদি আপনি আগুন দেন, শুকনো গাছের ঘাসের আটির ভিতরে কাঁচা ঘাস 210টা থাকলে এগুলা বোধ হয় রক্ষা পায় কি? যেটা আমরা আপনারা যারা নীতি নৈতিকতার পক্ষে আসি, পাঁচ অর্থ নামাজ পড়ি, রোজা করি, দায়ী আল্লাহর দায়িত্ব পালন করি, একামতে দিনের গুরু দায়িত্ব পালন করি, এখন এখানে যদি গজবের আগুন লাগে শুধু পাপীরা জ্বলবে না, আমরা শুদ্ধ জ্বলে যাব। মুসা আলাইহিস সালামের এই পিঁপড়ার পালে আগুন দেওয়ার ওই ঘটনাটা মনে আসে তো? হাদিস থেকে আমি আপনাদেরকে বলেছিলাম, এগুলো কিন্তু আমাদের জন্য গাইড লাইন, এগুলো আমাদের পথ প্রদর্শন। আসুন, আজ থেকে প্রায় 6000 বছর আগের কথা বলছি আমি, আজ থেকে 6000 বছর আগে, সঠিক কোনো হিসাব নেই, কারণ ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে দুনিয়াতে একটা ক্যালেন্ডার যেটাকে বলা হয় খ্রিস্টাব্দ, যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে সময় গণনা, দিন গণনা, বছর মাস গণনার ধারাবাহিক একটা প্রক্রিয়া শুরু হয়েছে। ঈসা আলাইহিস সালামের জন্মের আগে কিন্তু এই ধরনের কোনো দিনপঞ্জি, দিন মাসের হিসাব এগুলো ছিল না, যার জন্য আমি যেটা বলছি সেটা ঐতিহাসিকদের অনুমান। অনুমান আজ থেকে কত বছর আগে? কি 6500 বছর আগে, বর্তমান ইরাক। তখনকার মানচিত্রে, ম্যাপে কিন্তু এইভাবে ছিল না, এখন যেভাবে আছে। সেই বর্তমান ইরাকের উত্তর এলাকা, ইরাকের উত্তর এলাকার সর্বশেষ শহর যেটা, এই শহরটার নাম মাসুল। মাসুল এই শহরের ডানে বামে, পূর্বে পশ্চিমে বিশাল এলাকা নিয়ে বড় বড় পাথরের চাই, কালো কালো ভারী ভারী পাথর দিয়ে গাঁথুনি,
একটা রাজপ্রসাদ, একটা রাজপুরী, রাজবাড়ি, এটা ধ্বংসাবশেষ এখনো রয়েছে, পুরোটা একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি, কিছু আধা ভাঙ্গা, কিছু বারোয়ানি, বিল্ডিংগুলো ভেঙে গেছে, দেওয়ালগুলো টুটে গেছে, কিন্তু গেইটে, রাজবাড়ির গেইটে শ্বেত পাথরের দুইটা সিংহের মূর্তি আছে, এই পাশে একটা, এই পাশে একটা, একটা এইভাবে। আমেরিকা যখন ইরাক দখল করল, তখন উড়োজাহাজ থেকে বম্বিংয়ে শ্বেত পাথরের একটা সিঙ্গেল ল্যাস ভেঙে গিয়েছিল। আমেরিকা থেকে একদল ইঞ্জিনিয়ার, কারিগর, পোস্তাগার, রাজমিস্ত্রি, বাসুনি করা লোকদেরকে এনে তারা একাধারে দুই বছর পর্যন্ত শ্বেত পাথরের সিঙ্গের বাঙ্গালা যেটা জোড়া দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। তারা বলছে আজ থেকে 6,000 বছর আগে, যখন ব্লেড ছিল না, কোন রকমের প্রযুক্তি ছিল না, সেই বর্বর যুগের মানুষগুলো এত সুন্দর, এত মিহিন কারুকার্য সম্পন্ন এই সিংহ কিভাবে তৈরি করলো, যার একটা লেজও আমরা তৈরি করতে, জোড়া লাগাইতে পারলাম না। আসুন, সেই দেশটার নাম ছিল বাবেল, ইতিহাসের ব্যাবিলন, ব্যাবিলন। সেখানকার বাদশাহ ছিল নমরুদ, নামটা আপনারা সবাই জানেন, অন্তত শুনেছেন। মানব ইতিহাসের, দুনিয়ার ইতিহাসের আলোচিত একটা নাম, ব্যাবিলনের শিখণ্ডী রাজা, শিখণ্ডী সম্রাট নমরুদ, যার রাজত্বের আমলে তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিসসালাম তাকে নবী করে নমরুদের মুখামুখি করে পাঠালেন। বলুন আলহামদুলিল্লাহ। যেই যুগের কাফের যেই বড় সাইজের, সেই যুগের নবীও বড় সাইজের, ঠিক কিনা বলেন? কারণ গোকরা সাপ ধরতে হলে এক্সপার্ট ওজা, ওজা সাপুড়ে লাগে, ঠিক কিনা বলেন? আপনার আমার মতো আনাড়ি আনাড়ি ওজা যদি গোকরা সাপ ধরতে যায়, সাপের কামড়, সাপের কামড় খেয়ে মরণ ছাড়া আর কোনো পথ আছে? নমরুদ যেমন বিগ সাইজ, কিং সাইজ, রয়্যাল সাইজ, ইব্রাহিম আলাইহিসসালাম নবুয়তের ইতিহাসে বিগ সাইজ, কিং সাইজ, রয়্যাল সাইজ। ইব্রাহিমকে আগুনে দিল, এটা করলো, সেটা করলো, কিন্তু দিনের পর দিনের কাজ, দাওয়াতে দিন, নমরুদের বিরোধিতা, এটা থেকে বোধ হয় ফিরাতে পেরেছে। আজকাল আমাদেরকে ফিরানো কিন্তু খুব সহজ, কাউকে চোখ রাঙানি একটা দিলে, ধমক একটা দিলে বলে যে দেশ খারাপ, সময় খারাপ, যান বাসান খরচ। আজ থেকে 1,500 বছর আগে মক্কার দিকে তাকান, নবীকে আবু জেহেল, উতবা, ওলীদ, মগীরা, সাহেবা, তারা কত সব গোড়ালি দিছে না দেয় নাই, কত ধমক দিছে, কত রকমের কত কিছু করেছে নবী বা নবীর 1,250,000 সাহাবা। তখনকার নবীর ইন্তেকালের সময় কমপক্ষে 1,250,000 জজিলাতুল আরবে সাহাবার সংখ্যা, তারা একজনের বোধহয় বলেছেন দেশ খারাপ, সময় খারাপ, যান বাঁচান খরচ, একজনের বোধহয় বলেছেন। তারা বলছেন যে আল্লাহর দিন কায়েম করা ফরজ, আল্লাহর দিনের কাজ করা ফরজ, আল্লাহর দিনের দাওয়া কাজ করা ফরজ, দিনের যারা বিরোধিতা করে তাদের বিরুদ্ধে দাঁড়ানো ফরজ। আসতে বলছেন যারা দিনের বিরুদ্ধে, দিনদাররা তাদের বিরুদ্ধে কি? আর কোনো দিনদার যদি বলে আমি খুব দিনদার আল্লাহওয়ালা, কিন্তু যারা দিন বিরোধী আমি তাদের বিরুদ্ধে নাই, তাহলে সে কি মোনাফেকান খালেসা? তার মোনাফেকের মধ্যে কোনো কি ভেজাল নেই, নির্ভেজাল মোনাফেক। তাহলে আজকে সমাজে মনে করেন 100 জনের মধ্যে কয়জন আছে নামাজি? 10 জন কি হবে? এই 10 জন নামাজি যারা আছে তাদের নামাজটা যেভাবে পড়া দরকার, আদায় করা দরকার, এটা কয়জনে জানে? এই 10 জনকে আবার চালনি দিয়ে চালবে কয়জন পাওয়া যাবে আল্লাহ তাআলা ভালো জানেন। তাহলে যেমন নামাজ তেমন মুসলমান, তেমন আমাদের ইমান, তবে নিরাশ হওয়া যাবে না।
আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, মনে প্রাণে ইমানে আমানে যে ব্যক্তি একবার স্বীকার করে নিল, পড়লো, মেনে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল, যার কলবে একটা সরিষার দানা পরিমাণ ইমান থাকবে, কাল হাসরের আদালতে সেও জান্নাতে যাবে। সরিষার দানার মতো ইমান, এটা যেমন রাখা ফরজ ঠিক, এটার সাথে মুনাফিকি এটা রাখা বোধহয় ফরজ। তাহলে সরিষার দানা পরিমাণ ইমানও যদি থাকে, কিন্তু মুনাফিকি করা যাবে না, দুই নম্বরই করা যাবে না। ইব্রাহিম সেখানে আসলেন, আসের আগের ঘটনা বলছি, নমরুদ সে একদিকে বাদশাহ আরেকদিকে খোদা, বলুন নাউজুবিল্লাহ, সে ঘোষণা দিল আনা রাব্বুকুম আলা, আই অ্যাম ইয়োর খোদা দি গ্রেট, কোরআনের আয়াত, আই অ্যাম ইয়োর খোদা দি গ্রেট আনা রাব্বুকুম আলা, এই ঘোষণা ফেরাউনও দিয়েছিল আপনারা জানেন। এখন যখন সে ব্যাবিলনের যত লোক আম জনতা তাদেরকে ঘোষণা দিল আমি তোমাদের খোদা, তোমরা সবাই মিলে আমাকে সেজদা করো, বলো নাউজুবিল্লাহ। এখন কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায় কেউ জীবনের ভয়ে সবাই নমরুদকে সেজদা করে, খোদা হিসাবে মেনে নেয়, নমরুদ যা বলে তাই করে, এই অবস্থা চলছিল। একদিন গভীর রাত, বাদশাহ নমরুদ, শিখণ্ডী নমরুদ তার রাজমহলে ঘুমিয়ে আসে, পাশে তার বেগম, দেশের ফার্স্ট লেডি, কি ফার্স্ট লেডি, তার পাশে রানী, সেও ঘুমিয়ে আসে। এমন সময় ঘুমন্ত অবস্থায় শিখণ্ডী নমরুদ একটা খাপ দেখলো, স্বপ্ন দেখলো, যে সে সোনার চেয়ারে বসে রাজকার্য পরিচালনা করছিল, তার খোদাই এটা চালিয়ে যাচ্ছিল, তার বান্দাদেরকে নির্দেশ দিচ্ছিল, তার মন্ত্রী উপদেষ্টাদেরকে হুকুম দিচ্ছিল। এমন সময় গ্রামের বস্তির দিক থেকে একটা বাচ্চা, 5 থেকে 6 বছর বয়সে, না দুষ নুদুষ, মোটা তাজা, অনিন্দ সুন্দর রূপের পুরে পিরামিড, এমন তার চেহারা, শরীর, ফেস, বডি, অ্যাপিয়ারেন্স, দৈহিক গঠন, এই ছোট বাচ্চাটা হাসতে হাসতে নাচতে নাচতে এসে নমরুদের কপালে এমন জোরে এক ঘুষি মারল, এক ঘুষিতে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তার মুকুটটা ছিটকে আরেক দিকে পড়ে গেল, তার সোনার সিংহাসনটা পিছনের দিকে পড়ে টুকরা টুকরা হয়ে ভেঙে চুরে খান খান হয়ে গেল, তার মাথাও গেছে, শরীরও গেছে, সিংহাসন জায়গা ঘুষি দিল এখানে গেল সব। সে স্বপ্নে দেখল, সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল, সে চিৎকার শুরু করলো, বিপদ 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 মহাবিপদ, কি দেখলাম কি দেখলাম, আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো। দেখেন এতদিন কইছে আমি তোমাদের বড় খোদা, আর এখন সে কয় আমাকে বাঁচাও আমাকে সাহায্য করো। তাহলে বুঝা যায় বড় খোদার উপরে আরেক খোদা, তিনি খোদা দি গ্রেট, তিনি খোদা দি গ্রেট, তিনি আলেমুল গাইব ওয়া শাহাদাতে হুয়ার রহমানুর রাহিম, সেই খোদাকে আমরা জানি, সেই খোদাকে আমরা মানি, সেই খোদাকে আমরা সেজদা করি, সেই খোদাকে আমরা আমাদের জীবনের সব কিছুর মালিক মুখতার হিসাবে স্বীকার করি এবং তার নির্দেশের সামনে মাথা নত করি, এটার নামই ইসলাম, এটার নামই মুসলমানি, ঠিক কিনা বলেন? যুগে যুগে 6000 বছরের পরে আইজো দুনিয়ার বিভিন্ন দেশে নমরুদ নামে নাই, এটা ঠিক, কিন্তু বিভিন্ন দেশের সিংহাসনে নমরুদের মতো অনেক খোদা বোধায় বসা নাই, নমরুদের মতো অনেক খোদা বোধায় বসা নাই, অনেক শিখণ্ডী বোধায় বসা নাই, আছে। তাহলে বুঝে গেল নবী তো আর আসবে না, আমাদের নবীর পরে নবী আর নাই, নবীর কাজ কারা করবে? আল ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর পরে কিয়ামত পর্যন্ত নবীর গুরু দায়িত্ব পালন করবে নবীর উম্মতের যারা ওলামায়ে কেরাম, আলেম সমাজ তারা। দুনিয়ার অনেক দেশ এমনও আছে, একেবারে মধ্যপ্রাচ্যের
সবচেয়ে বড় দেশ যেটা আমাদের হারামাইন যেখানে সৌদি আরব, সেখানেও আলেমরা আজকে হক কথা বলে না, না বলতে পারে না, বলতে দেওয়া হয় না, ঠিক না ব্যাঠি? এরকম অবস্থা দুনিয়ার। কাফের দেশে তো কুফুরি চলছে, কিন্তু মুসলমান দেশগুলোতে ওআইসির হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে 38টা মুসলমান দেশের রাষ্ট্রধর্ম ইসলাম, 38টা দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। কিন্তু ইসলাম কয়টা রাষ্ট্রে আছে একটু চিন্তা করে দেখেন, কয়টা রাষ্ট্রে আছে? কাজীর গরুর কিতাবে আছে, গোয়ালে নাই। অবস্থা এমনি। এখন খোদার চিৎকারে পাশে শোয়া খোদানি খোদানি তার ঘুম ভেঙে গেল, সে হতচকিত হয়ে বলো, ওগো স্বামী আমার, ওগো খোদা আমার, হ্যাঁ ওগো মাহবুদ আমার, তোমার কি হয়েছে? তুমি ঘুমের ঘরে এত চিল্লাচ্ছ কেন, চিৎকার দিচ্ছ কেন? সে আবার বলে বিপদ বিপদ, আমাকে বাঁচাও বাঁচাও। কারে চিৎকার করলে হবে না কি আমাকে বলো? সে বললো এই দেখছি এইভাবে বেড়েছি, আমার মাথাটা এখনো সিনসিন করে, আমার বুকটা টন টন করে, মানে আমার পালপিটিশন জোরে জোরে আপ ডাউন করে, আমি যেন আদামরা হয়ে গেছি, সিংহাসনটা ভেঙে চুড়ে গেছে, কি দেখলাম বিপদ বিপদ। এখন ওই বেচারি ফার্স্ট লেডি তার স্ত্রী, নারী হলেও বুদ্ধিটা ভালো দিছে, যে এই গভীর রাতে আপনি যদি এইভাবে চেঁচামেচি করেন, চিন্তা ভাবনা করেন, দিস ইজ ইউর প্রেস্টিজ ইস্যু, আপনার মান সম্মানের ব্যাপার, খোদা যদি এইভাবে চিল্লা চিল্লি কান্দাকাটি করে তাহলে খোদার বন্দাদের কি অবস্থা হবে, ঠিক না ব্যাঠি? ঠিক না ব্যাঠি? সে থামাইল। এখন নমরুদ বলে, রানী তুমি আমাকে বুদ্ধি দাও, একটা কাজ করো, কালকে সকালে প্রত্যেক দিন রাজদরবার তো 10টায় বসে, আমি জানি 10টায় দরবার শুরু হয়, আগামীকাল সকালে রাত পোহালে আপনি দরবারে 1 ঘন্টা আগে যান, গিয়ে সেখানে পাগলা ঘন্টি বাজান, পাগলা ঘন্টি বুঝেন, আজকে সাইরেন প্রথম ছিল না, কলের বাঁশি এইটাও ছিল না, ঘন্টা ছিল ঘন্টা, পাগলা ঘন্টি বাজান। নমরুদ বলল, মহারানী ঘন্টি বাজিয়ে কী হবে, প্রত্যেক দিন 10টার আগে তো ঘন্টি বাজে, দরবার ডাকা হয়, আগামীকাল 9টার আগে আগে আপনি ঘন্টি বাজানো শুরু করবেন, তাইলে আপনার যারা মন্ত্রী উপদেষ্টা, যারা এমপি, যারা আইনজ্ঞ, তারা সবাই আসবে, যে প্রত্যেকদিন ঘন্টা বাজে 10টায় আর আজকে ঘন্টা বাজে 9টায়, কাম তো একটাই, কথা তো একখান, তাইলে 10টার বদলে আসছে আমাদেরকে 9টায়, খোদার দরবারে রাজ দরবারে ডাকা হচ্ছে, কেউ রুটি মুখে দিয়ে সাবাইতে সাবাইতে, কেউ গোসলখানার কুয়া থেকে, তখন ওই ট্যাঙ্কি পানি সাপ্লাই ছিল না, কুয়া থেকে উঠতে উঠতে, হ্যাঁ লুঙ্গি অর্ধেক পরেছে আর অর্ধেক পড়তে পড়তে দৌড় দিছে, কেউ খাওয়ার পরে হাত ধোয়ার সময় পায় নাই, দরবারে যাবে তো 10টার আগে আগে, কিন্তু এখন আজকে 9টার আগে আগে সাইরেন বেজেছে, সবাই দৌড় দিয়ে এসে দরবারে উপস্থিত হয়ে প্রথম খোদাকে কি পেন নাম, পেন নাম আমাদের আশপাশে পেন নাম এটা এখনো আসে না, নাই ওই নাগেরহাটে তফসির করি তো প্রত্যেকদিন তো আসা যাওয়া করি, তখনকার হাঁটা পথ আজ থেকে প্রায় 52-53 বছর আগে, আল্লাহ কোনো মানুষকে এত বছর হায়াতও পায় না, জানি না আমি গুনাগারকে আল্লাহ কেন এখনো রেখে দিয়েছেন, আর এতদিন আমার কথা শুধু বাংলাদেশে শুনত, মাঝে মাঝে বিদেশে যাওয়ার সুযোগ হতো, আর গত 7 মাস ঘরে বসে বসে আমি পুরো দুনিয়া বিশ্বের অন্যান্য সব দেশের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, নেটে জুমে ইন্টারনেটে, আর আলহামদুলিল্লাহ দিন যত যাচ্ছে এই বুড়া চাহিদা তত কমছে নাকি, দুনিয়ার বিভিন্ন দেশ থেকে শুধু ফোন, আমাদেরকে সময় দেন, আমাদেরকে সময় দেন। আমি বলি ভাই আমি বুড়ো হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, যাদেরকে যে সময় দিয়েছি আগে এটা সামলাই, তারপরে আপনাদের ব্যাপারটা আমি ভেবে দেখব।
এখন সবাই সেজদা করে টেনে জায়গায় বসা, কিন্তু খোদা হুজুরের মুখ এত মলিন, এত শিয়া, এত কালা, মনে হয় যেন নয়াখালিয়া এলাকায় লাগছেন কিলাই শাড়ি দিছে, কিলাই শাড়ি দিছে, কোনো কিছু নেই, বিমর্ষ, কিংকর্তব্য বিমূঢ়, চিন্তিত, কিন্তু ডরে কেউ প্রশ্ন করে না। সামনে মন্ত্রীরা আছে, এখানে কাহেমরা আছে, এখানে রাহেবরা আছে, এখানে গণকেরা আছে, ওখানে এমপিরা আছে, সবাই কিন্তু আছে, কেউ কোনো কিছু জিজ্ঞেস করার সাহস পায় না, কারণ খোদা তো, খোদা তো, খোদা বলে কথা, খোদাকে জিজ্ঞেস করার ক্ষমতা কারো নাই, কিন্তু খোদায় সবাইকে জিজ্ঞেস করার ক্ষমতা রাখে। কিছুক্ষণ পরে এই মলিন কালো চেহারা নিয়ে এসে বললো, ইয়া ইয়াল মালাউ, এক ঘন্টা আগে তোমাদেরকে ডেকেছি, তার একটা কারণ আছে। ডাকার কারণ এই, গত রাতে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাদেরকে নিয়ে রাজদরবারে কথাবার্তা বলছি, নির্দেশ দিচ্ছি, রাজকার্য পরিচালনা করছি। আমি দেখলাম বস্তির দিক থেকে একটা ছেলে এসে এত জোরে ঘুষি মারল, আমার মাথাটাও ভেঙে গেল, মুকুটটাও পড়ে গেল, সিংহাসনটাও পিছনের দিকে পড়ে চূর্ণ বিচূর্ণ, ধীরিত বিধুনিত, একাকার বেসাকার হয়ে গেল। ইয়া ইউহাল মালাউ, ঠিক এমন স্বপ্ন ফেরাউনও দেখেছিল, কোরআন সেইটাকে কোট করেছে, আমি সেখান থেকে বলছি, ফেরাউন এবং নমরুদ একই ঘটনা, একই ব্যক্তি, একই রকমের তাদের কর্মকাণ্ড। ইয়া ইউহাল মালাউ, হে আমার উপদেষ্টারা, ইয়া ইউহাল মালাউ, ওহে আমার মন্ত্রীরা, ইয়া ইউহাল মালাউ, ওহে আমার এমপিরা, ইয়া ইউহাল মালাউ, হে আমার গণকেরা, ঠাকুরেরা, পূজারীরা, তোমাদের সবাইকে বলছি, ইফতুনি ফিরু ইয়া, কোরআনের আয়াত, তোমরা আমার এই স্বপ্নের বৃত্তান্ত এটা আমাকে বলো, ইনকুন্তুম লিরুইয়া তাবুরুন, স্বপ্নের তাবুর যদি তোমাদের জানা থাকে, আমি কি বিদঘুটে স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নের তাবিরটা তোমরা আমাকে বলো। এখন গণক ঠাকুর, তারা বললো, খোদা হুজুর আমাদেরকে এক মিনিট সময় দেন। খোদা বললো, কেন? আগে মন্ত্র না পড়লে গণনা শুদ্ধ হয় না, স্বপ্নের তাবিরও শুদ্ধ হয় না, এক মিনিট, কাঁচা লাগলে দুই মিনিট, মন্ত্র পড়ো, ভজন গাও, কিন্তু আমার স্বপ্নের নিখুঁত নির্ভেজাল প্রকৃত তাবির অর্থ তোমাদেরকে বলতে হবে। এখন ঠাকুরেরা টিকি নাড়ে আর পড়ে, জবা সুম কুসুম শঙ্কা সমকাশ্য বিয়ম নাশম ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা, কয়েকবার দোয়া পড়ল, দোয়া পড়ে টেনে চোখ বন্ধ করল, চোখ বন্ধ করে তারপরে বলে যে খোদা হুজুর পাওয়া গেছে। কয় কি মন্ত্রীরা বলে, খোদা হুজুর আমরাও বুঝে গেছি, এমপিরা বলে আমরাও বুঝে গেছি, সবাই বলো স্বপ্নের ঘটনা কি, কাল সবাই বললো, আদগাসো আহলামিন, কোরআনের কথা, আদগাসো আহলামিন, খোদা হুজুর আপনার বায়ু চড়া হয়ে গেছে, কোরআন কি ভঙ্গিতে কথা বলে, কাজু সবাই বললো সমস্যারে, আদগাসো আহলামিন, খোদা হুজুর আপনার মাথা গরম হয়ে গেছে। কারো যদি মাথা গরম হয় বায়ু চড়া হয়, আর এই মাথা গরম বায়ু চড়া অবস্থায় কেউ যদি কোনো স্বপ্ন দেখে, এটার কোনো তাবির নাই, এটার কোনো অর্থও নাই,